আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রার্থী, মানুষের আশীর্বাদে কিছুদিন আগে যিনি ধূপগুড়ি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি যা কথা দিয়েছিলেন প্রত্যেকটা কথা রাখতে পেরেছেন, তাই তাকে আমরা আরেকটু বৃহত্তর এরিয়া জুড়ে জলপাইগুড়ি জেলার সাংসদ হিসেবে দেখতে চাই। তাই আমাদের সেই প্রার্থী অতীব ভদ্রলোক ডক্টর নির্মল চন্দ্র রায়, ভুলুচিকে বাড়ি আমার সহকর্মী খগেশ্বর রায়, আমাদের এমএলএ ডক্টর প্রদীপ কুমার বর্মন, আমাদের এমএলএ কৃষ্ণারায় বর্মন, সভাধিপতি জেলা পরিষদ সীমা সৌরভ চক্রবর্তী, নূরজাহান বেগম, সন্দীপ ছেত্রী, মিজানুর রহমান, বিজয় চন্দ্র বর্মন, এক্স এমপি বিনয় চন্দ্র বর্মন, দীপেন পার প্রামাণিক, স্বপন নন্দী সহ সমস্ত জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলার্স এবং আমার সকল ছাত্র যুব মহিলা, সংখ্যালঘু এসসি এসটি থেকে শুরু করে সকল মা ভাই ও বোনেরা, আমি আপনাদের বলি আমার থেকে ভালো আপনারা জানেন, জলপাইগুড়ি লোকসভার আসনে 7টা বিধানসভা কেন্দ্র আছে, একটা মেখলিগঞ্জ কেন্দ্র, ওটা কুচবিহার জেলার মধ্যে পড়ে, ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাকগাঁ ফুলবাড়ি এবং মাল। আপনারা বিজেপি থেকে আগত যিনি একদিন বিজেপির জেলা সভাপতি ছিলেন তার মুখ থেকে শুনলেন, ভাই এখন জলটা দেওয়া বন্ধ করো, কেউ পাবে কেউ পাবে না পেছনে যারা আছেন সেটা বুঝতে পারবে না, নাহলে আমায় বলো আমি কিছুক্ষণ বন্ধ করে দিই মিটিং। কি বন্ধ করে দিই? এই মিটিংটা অর্গানাইজ করা করেছেন, স্বপন তো এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছে, গরমে লোকের কষ্ট হচ্ছে, কেউ পাবে কেউ পাবে না, বেস্ট হচ্ছে বাইরে ট্যাঙ্কে রাখুন, যার জল তেষ্টা পাবে সেখানে গিয়ে খেয়ে আসবে। রমজান মাস, রোজার মাস, সংখ্যালঘু ভাই বোনেরা চাইলেও খেতে পাবে না, কারণ তাদের রোজা ভাঙতে হয় তারপর খায়। আমি আপনাদের বলি আমি 3 দিন ধরে এখানে আছি, কেন আছি, এটা আজকে নতুন কোন ঘটনা নয়, এর আগেও আপনারা জানেন 2-3 বছর আগেকার কথা, যখন ভুটানের জল ভেসে আসে নদীতে এবং বেশ কয়েকজন ভাই বোনেরা মারা যান, আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম এবং তাদের বাড়িতে সকলের সাথে দেখা করেছিলাম, তারাই আশেপাশের অঞ্চলেরই মানুষ, তাদের সকলকে জিজ্ঞাসা করছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য রইল। আমি রমজান মাস আসছে, রমজান মাস চলছে, রোজা চলছে, আগামী 10-11 ঈদ হতে পারে,
আমি কালও প্রোগ্রাম করব তুফানগঞ্জে, যেটা আলিপুরদুয়ারের মধ্যে পড়ে, কুচবিহার মধ্যেও পড়ে, বেলা 12:30। আর এখানে যারা মিটিংটা 3টে টাইম দিয়েছেন, আমার টাইম বেছিল এটা 1:30, আর পরের মিটিংটা জলপাইগুড়ি, আমি 1:30 টাইম নিয়ে যাচ্ছি যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়। আমি যখনই খবর পেয়েছিলাম যে একটা ভয়ঙ্কর দুর্যোগে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারিনি, আমার মন কাঁদছিল। আমার কাছে তখন ফ্লাইটও ছিল না, আমি গৌতম দেবকে তার আগে পাঠিয়েছিলাম এখানে, নির্মল বাবুরা ছিলেন, আমি গৌতম দেবকে ফার্স্ট জিজ্ঞেস করলাম বাগডোগরায় নাইট ল্যান্ডিং ফেসিলিটিস কটা পর্যন্ত। গৌতম আমাকে জানালো আপনি তো করে দিয়েছিলেন 10:30 পর্যন্ত। এবার আমাকে প্লেন নিয়ে আসতে হলো, পাইলটদের তুলে নিয়ে আসতে হলো, ফুয়েল ভর্তি করতে হলো, করে আমি বাগডোগরা এসে পৌঁছালাম 11:00 নাগাদ। এবং গৌতমকে আমি বলেছিলাম, নির্মল বাবুদের আমি যতক্ষণ না যাব তোমরা কেউ এলাকা ছাড়বে না, মানুষের পাশে থাকবে। আমি 12:30 এসে পৌঁছেছিলাম রাত্রিরে। তারপরে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সাথে গিয়ে গিয়ে দেখা করি, তারপরে আমি ওখান থেকে জলপাইগুড়ি, যেখানে স্পটে, প্রথম স্পটে ঘটনা ঘটেছে, যেখানে মারা গেছে, সেই স্পটটা যাই অন্ধকার, কিন্তু টর্চ জ্বালিয়ে যতটা পারি সেখান থেকে আমি যাই জলপাইগুড়ি মাল্টি সুপার হাসপাতালে। 156 জন মোট ভর্তি হয়েছিল, তার মধ্যে 3 জনকে ক্রিটিক্যাল বলে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে পাঠানো হয়েছে, বাদ বাকি চিকিৎসা করে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমি যখন যাই তখনও প্রায় 56 জন ছিলেন। আমি ডাক্তারদের কাজ দেখে শিলিগুড়ি মাল্টি সুপার হসপিটাল সরে জলপাইগুড়ি যে এত ভালো কাজ করেছেন এবং এত ভালো ইনফ্রাস্ট্রাকচার যা অনেক মেডিকেল কলেজেও পাওয়া যায় না। আমরা বাংলায় ক্ষমতায় আসার পর আমাদের সরকার 43টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছে এবং বিছানাগুলো হচ্ছে সুইস বেড, নতুন করে আমরা কিনেছি। এবং জেলায় জেলায় আমরা এমনকি সাব ডিভিশন হাসপাতালে, জেলা হাসপাতালে স্পেশাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটাকে HDU বলা হয়, ICCU বলা হয়, সেগুলোও করে দিয়েছি। ফলে এই মানুষগুলোকে প্রশাসন দ্রুততার সাথে রেস্কিউ করেছে এবং ডাক্তার, নার্স, সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ থেকে স্টুডেন্টরা, নার্স থেকে ওখানকার কাজের লোকেরা এবং স্থানীয় যুবক যুবতীরা, তাদের একান্ত প্রচেষ্টায় মনে রাখবেন এতগুলো মানুষের জীবন বাঁচানো গেছে। আমি যখন গিয়েছিলাম তখন একটা কেস ক্রিটিক্যাল এখানে ছিল, বাদ বাকি মোটামুটি স্টেবল হয়েছে, কারো হয়তো পাটা ভেঙে গেছে পুরো ফ্র্যাকচার, কারো হাতটা ফ্র্যাকচার, কারো ঘাড়ে ফ্র্যাকচার,
কারোর দিনে পা কেটে গেছে, হাত কেটে গেছে, মাথা কেটে গেছে, এবং চার পাঁচটা অপারেশন সঙ্গে সঙ্গে চিকিৎসকরা করিয়ে তাদের জানও বাঁচিয়েছেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি পরপর 48 ঘন্টা দেখেছি প্রশাসনের কেউ ঘুমায়নি, চিকিৎসকরাও কেউ ঘুমায়নি। আর ওখান থেকে আমি গিয়েছিলাম যে জায়গাটা বাদশা বার্নিস, বার্নিসে গেলাম যেখানে প্রায় 700 উপর ঘর ভেঙে গেছে, ভেঙে গেছে মানে ম্যাস্ট হয়ে গেছে, কিছু নেই। ওখানে দেখে দুপাশে কলার খেত, তারপর আমি ওটা দেখে এলাম রিলিফ সেন্টারে। প্রায় 2:30-3 নাগাদ রিলিফ সেন্টারে রাত্রিরে পৌঁছালাম, কেউ ঘুমায়নি, সবার চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছিল। আমি সবার সাথে কথা বলেছি, সবার সাথে কথা বলার পর আরো দু একটা স্পট ভিজিট করে আমি ভোর চারটের সময় সকালবেলায় আমি চালসাতে এসে পৌঁছাই। তারপরের দিন আবার আমি আলিপুরদুয়ারে যাই। একদিকে আলিপুরদুয়ারের বর্ডার, অন্যদিকে কুচবিহারের বর্ডার, সেখানেও প্রচুর ভাঙড়ি ভেঙে তছরছ হয়ে গেছে, কারণ বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি কিনে চাল। এই জন্যই বারবার আমরা বলেছিলাম প্রথম ফেজে 11 লক্ষ মানুষকে বাংলার বাড়ি তৈরি করতে দাও। কোথাও কোথাও প্রধানমন্ত্রী এসে বলে আমার নামে নাম দেয় না, কেন দেব? তুমি সব সব টাকাটা দাও তাহলে দেব, অর্ধেক টাকা তোমার, অর্ধেক টাকা রাজ্যের, আর তোমার নাম কেন থাকবে? মানুষের নাম কেন থাকবে না? রাজ্যের নাম কেন থাকবে না? শুধু রাজনীতি, কিছু লোককে রেশন দেয়, সবাইকে নয়, সবাইকে আমরা দিই। 5 কেজি চালের মধ্যেও নিজের ফটো, বিজেপি পার্টির সিম্বল, লোককে দুটো খেতে দেবে সেখানেও তার প্রচার চাই। এত আত্মপ্রচারে ব্যস্ত কেন? তুমি দেশের প্রধানমন্ত্রী, সবাই তোমায় নাম জানে, সবাই তোমায় চেনে, আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়িয়ে ইনকাম ট্যাক্স কেন রেড করাচ্ছ, এজেন্সি কেন রেড করাচ্ছ? তোমার বিজেপি নেতারা এনআইএর সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি একটা সংবাদ দেখলাম, এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভয়তাবাদ, ঝুঁকাবাদ, ঝুঁকলো একটা রাজনৈতিক দল। দেশে আর্মি কখনো রাজনীতি করেনি, আজ পর্যন্ত না, বিএসএফও করতো না, সিএসএফও করতো না, ইনকাম ট্যাক্সও করতো না। শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে? ইলেকশনের লাইনে গত বিধানসভা নির্বাচনে 4 জন সংখ্যালঘু ভাই আর 1 জন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল। গতকালও হাবিবপুরে মালদার 1 জনকে হত্যা করে যান, হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি, তুমি জানলে কি করে? প্রথমে কেস লিখে দিচ্ছে, ডাক নিয়ে যাচ্ছিল তাই মেরে দিয়েছি। মারবার অধিকার তোমাকে কে দিল? যদি কেউ অনুপ্রবেশকারী হয়, যদি কারো হাতে কিছু থাকে, তুমি লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করো, আইন আইনের পথে চলবে। কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না, এটা তোমার অধিকার নয়।
ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, তোমার সাবজেক্ট নয়। আমি একটা সংবাদ মাধ্যমে আজ দেখলাম হেলিকপ্টারে কাগজগুলো পড়তে পড়তে আসছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন বাংলা মে ইলেকশন কমিশন পুরো নজর রাখেগা। আরে আপনি বলেন কি, তার মানে কি আমি ইলেকশন কমিশন তো কিনে নিয়েছেন, বলে দিচ্ছেন রোজ ওকে ট্রান্সফার করো, রোজ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও, কারে কারে বলে দাও বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কালো। বাবা বাবা বাবা, দারুণ দারুণ নাটক। আমার পরিচিত একজন কাউন্সিলর আছে, 7-10 দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে, তার দুটো বাচ্চা আছে, সে নিজে একজন মহিলা, 3 দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স এড করার নাম করে। বলুন তো বাচ্চারা বাথরুমে যাবে কোথায়, তারা ঘুমাবে কোথায়, তারা খাবে কোথায়, যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল। আর আমি বললাম ওরা খেলো কি, বলো খাবে কি, এক একটা খাবারের অর্ডার দিচ্ছে 30,000 টাকা, 50,000 টাকা, বড় বড় মাংস খাচ্ছে। আর যার বাড়িতে গেছে তার বাচ্চা দুধ খেতে পাচ্ছে না, চান করতে পারছে না, বাথরুমে যেতে পারছে না, তাকে বলছে বলো বিজেপি করেগা তো হাম চলা যেতা হ্যায়, সে বলেছে আমার গলা ভি আপ কাট দো, হাম মমতা জি কো নেই ছোড়েগা, হাম বিজেপি নেই করেগা। এই মানুষও আজ ও পৃথিবীতে আছে, এটা মাথায় রাখবেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের একটা রিকোয়েস্ট করব, আমার ছোট্ট অ্যাপিল, আমি বিজেপির মতো ভয় দেখাই না, সন্ত্রাস করি না এবং কন্ট্রোল করি না। কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ট্রাম্প নিয়ে বিক্ষোভ, এটা বিজেপির কথা, দেখুন এটা হতে পারে, ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই, বড় জায়গাগুলো নলেজে থাকে, ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু 2-3 দিন টাইম লাগে, তাদেরও জানাতে হয়, যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে, অসুবিধের কি আছে। কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না। যাদের ঘর বাড়ি গেছে, সব কিছু গেছে, এমনকি হাঁড়ি কড়াই থেকে শুরু করে হাতা কাপড় জামা কেরোসিন তেল বাচ্চাদের খাবার কম্বল জামা কাপড় থেকে শুরু সবই প্রশাসন দিচ্ছে, চাল ডাল খাবার বাড়িও প্রশাসন তৈরি করে দেবে। ইলেকশন যদি না থাকতো আমি 1 সেকেন্ডে ঘোষণা করে দিতাম, ইলেকশন কোর্ট চলছে, ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না, বাপরে বাপ, ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে যার জীবনে ছিল না। আমরা আমাদের সরকারের কাছ থেকে আমি শুনেছি প্রশাসন অলরেডি 5,000 বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব, সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না। যারা মানুষকে দেখে না, 100 দিনের কাজের টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না, তার থেকে দয়া চাই না, টাকা প্রশাসনই দেবে, প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন। বিজেপি এসে বলবে, প্রধানমন্ত্রী এসে বলবে, তারপরে টাকাটা তো আপনারা দেবেন না, টাকাটা তো আমরা দেবো, তাহলে কেন করতে দিচ্ছেন না, কেন টাইম নষ্ট করছেন। প্রবলেমটা কি জানেন, যার বিয়ে সেই পুরোহিত, নিজেই স্বামী নিজেই স্ত্রী আর নিজেই পুরোহিত, ইলেকশনটা কেন্দ্রে ইলেকশনটা রাজ্যের নয়, সবটাই করছেন বিজেপি পার্টি। এখানে কোথায় গণতন্ত্র,
কোথায় গণতন্ত্র? সারা পৃথিবীর মানুষ দেখে রাখুন, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না। বিজেপি তাই করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আর তার উপরে জুটিয়েছে ক্যা 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 আর এনআরসি। মাছ দেখেছেন তো? মাছের মাথাও হয়, লেজুও হয়। মাথাটা হচ্ছে ক্যা আর মাছের লেজটা হচ্ছে এনআরসি। যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আসামের মতো। কেন বলুন তো? বিজেপি পার্টি থেকে বলছে পুরোহিতরা সই করলেই হয়ে যাবে। তাই যদি হয় তাহলে পুরোহিতদের নামটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে রেখে তাদের অথেন্টিকেট করলেন না কেন? বিজেপির পুরোহিত সই করলেই যদি নাগরিকত্ব পেয়ে যায়, তারা তো অলরেডি নাগরিক। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন। নির্বাচন আসলে বিজেপির এটা তৃতীয় কেলেঙ্কারি। আমরা এনআরসি করতে দেব না, কে করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনি যখনই অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কোথায় যাবে? কন্যাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, ভারতবর্ষের নাগরিক হবে না, বাংলার নাগরিক হবে না। আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞেস করুন না, এটা যদি এত ভালো হয় যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? পার্টির চারটে লোক আদৌ নাম আছে কিনা কে জানে? কেউ করেনি কেন? তার কারণ আসামের লোক দেখে নিয়েছে। আমার এখানেও আপনারা দেখেছেন একজন মারা গেল এনআরসি ভয় পেয়ে। কেউ মারা যাবেন না, আমি তো আছি আপনাদের পাহারাদার। আমি জমিদার নই, আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না, আমি এই মাটিতে রাজনীতি করি, আমি আপনাদের মাটির লোক। এনআরসি করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। কে করলেই এনএসসি? কেন বলুন তো? অনেকে আপনারা খবর রাখেন না, একটা কমিটি তৈরি করেছে, সেই কমিটিটার নাম হচ্ছে এম্পাওয়ারমেন্ট কমিটি। তারা নাকি কে সার্টিফিকেট দেবে, তাদের বলা হচ্ছে বাবা মায়ের জন্মের ঠিকুজি কুষ্টি নিয়ে এসো বাংলাদেশ থেকে। পারবেন তো নিয়ে আসতে? তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসতে পারবেন তো? আর দুই, কে যদি এতই এনআরসি থেকে আলাদা হয়, তা সেন্সাসের লোক কেন সেখানে ঢোকালেন? সেন্সাস ঢুকিয়েছেন মানে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের মধ্যে নানা ধর্ম ট্রাইবেলদের পদ্ধতি আলাদা, তপশিলীদের পদ্ধতি আলাদা, রাজবংশীদের পদ্ধতি আলাদা, আদিবাসীদের পদ্ধতি আলাদা, খ্রিস্টানদের পদ্ধতি আলাদা। তোমরা বিয়েটাও ঠিক করে দেবে? কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে? এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। এই দেশকে শেষ করে দিচ্ছে বিজেপি। বাংলার মানুষ একমাত্র প্রতিরোধ করতে জানে, প্রতিবাদ করতে জানে, অন্যরা ভয় পায়। উত্তরপ্রদেশের বলবার ক্ষমতা নেই, একটা লোক বললে পরের দিন তাকে খুন করে দেয়। সাংবাদিকদের সাথে কি একটা ঝামেলা হয়েছিল, আমি দেখলাম 12 জন সাংবাদিককে পুরো উলঙ্গ অবস্থায় প্রায় রেখে দিয়েছে,
আমার কাছে ছবিটা আজও তোলা আছে। মহারাষ্ট্রের কোন একজন সাংবাদিক কি লিখেছিল ওদের বিরুদ্ধে, তাকেও খুন করে দেওয়া হয়েছে। বিলকিসের উপর অত্যাচার আপনারা দেখেননি? কুস্তিগির সাক্ষীর উপর অত্যাচার আপনারা দেখেননি? গুজরাটের দাঙ্গা দেখেননি? এনআরসির দাঙ্গা দেখেননি? মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দিয়েছে দেখেননি? মসজিদের ওপর বোমা পড়েছে দেখেননি? মন্দিরগুলো নষ্ট করে দিয়েছে দেখেননি? মহিলাদের উলঙ্গ করে প্যারেড করা হয়েছে দেখেননি? এই হচ্ছে বিজেপি দলটাই হচ্ছে ভাওতাবাজ দল। এখন নতুন নাটক শুরু করেছে, বলছে আপ প্লিজ নাম লেখাও, এ তো সব দুর্নীতি, কি হয় কোথায় দুর্নীতি করেছে তোমাকে প্রমাণ করতে হবে। মুখে বললে হবে না, চার পাঁচটা কেস নিয়ে কমপ্লেন ছিল বা কিছু, আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করে দিয়েছি। আসল লোকেদের প্যানেল করা হয়েছে 11 লক্ষ এবং তার সবটা পাঠানো হয়েছে দিল্লিতে, যদিও আমাদের অর্ধেক লাগে দিতে। এবার বলুন আপনারা, 3 বছর ধরে কেন আবাস যোজনার টাকা দেননি, বাংলার বাড়ির টাকা? কেন 100 দিনের কাজে 3 বছর ধরে কাজ দেন না, টাকা দেন না? কেন গ্রামীণ রাস্তার টাকা দেন না? 100 দিনের কাজ আমরা 45 দিন করিয়েছি এবং এ বছর থেকে 50 দিন করে আমরা রাজ্য সরকার করব, আমরা টাকা দেব, আমরা দিল্লির কাছে হাত পাতবো না, আমাদের বাংলার লোক পাবে না। যে 11 লক্ষ বাড়ির কথা আমি বলছি, আমাদের বাজেটে বলা হয়েছে, এমসিসি কোড আছে বলে আমি বলছি তা নয়, 2 মাস আগে বলা আছে, মে মাসের পরে ওই 11 লক্ষ বাড়ির টাকা রাজ্য সরকার দেবে। তার কারণ এটা আমাদের বাজেটে পাস হয়ে গেছে। বাংলায় 1 লক্ষ রাস্তা আমরা করেছি, টাকা বন্ধ করে দিয়েছে, আরো 22,000 রাস্তা আমরা করেছি। পানীয় জল বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল কোন দে রা হ্যায়, নেই তো প্রাইম মিনিস্টার দে রা হ্যায়। মেরা কো এক কোয়েশ্চেন হ্যায়, ঘর ঘর মে জল কা প্রোগ্রাম মে ভি, পানি কে ভি 40% রুপিয়া হমকো দেনা পড়তা হ্যায়, জো জমিন সে জায়েগা পাইপ উসকো রুপিয়া ভি হমকো দেনা পড়তা হ্যায় রাজ্য সরকার কো। জো জমিন কা ভাও হ্যায় ও ভি হম লোগো কো কাটনা পড়তা হ্যায়, উসকা বাদ হো জানে কা বাদ মেন্টেনেন্স হোগা, 2 দিন মে বন্ধ নাই হো জায়ে, এ ভি হমকো কাটনে পড়তা হ্যায়। তো কিয়া গিয়া আমারা রুপিয়া লেকার আপ 25% কর রহে আর 75% আম কর রহে আর রব বলতা হ্যায় ঘর ঘর মে পানি হাম ভেজ রহা হ্যায়, ইতনা ঝুটা কাহানি বলতা হ্যায়, ঝুট বলে কাউয়া কাটে। আপনাকে ইয়াদ নেই হ্যায় 2014 মে কিয়া বলা থা, 5 বাং চায় বাগান খুল দেঙ্গে, দূসরি বাত থা হর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মে 15 লাখ রুপিয়া করকে দেঙ্গে বিজেপি, আর কিয়া বলা থা 2 করোড় বেকার যুবক যুবতী কো নৌকরি দেগা। নৌকরি দেনা তো দূর কা বাত, ইন্ডিয়া মে সবসে জ্যাদা আনএমপ্লয়মেন্ট হ্যায়, হামারা বঙ্গাল মে নেই লেকিন ইন্ডিয়া মে হ্যায়, আর ও ভি এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ। 15 লাখ রুপিয়া কাহা গিয়া, আবি ঝুট বলে কাওয়া কাটে ফির বলতা হ্যায়, ইজি জো রুপিয়া লিয়া হ্যায় হাম গরিব লোগো কো বাঁট দেগা। আরে ভাই, ও তো জিতনা রুপিয়া লিয়া হ্যায় ও তো আপকা পার্টি ফান্ড মে কব চলা গিয়া, বহুত পার্টি ফান্ড মে চলা গিয়া, রুপিয়া লেতে হ্যায় আর বলতা হ্যায় বিজেপি পার্টি কো দে দো। এসে বহুত সারে আদমি মেরে কো চুপচাপ করকে বোলা, ছুপা রুস্তম কা বাত, আউট তো 3,000 কোটি টাকা তুম জনতা সে লিয়া, ও আগর তুম দেঙ্গে ভি তো বঙ্গাল কো জো জনতা হ্যায়
একুশ করকে রুপিয়া লেগা আপকে একুশ রুপিয়া কে লিয়ে ফির আওরে ঝুট বলে কওয়া কাটবে যায়গে না আপ সফেদ রাখনে কে লিয়ে ইজ্জত রাখনে কে লিয়ে মর্যাদা কা সাথ লড়নে কে লিয়ে চাই চা বাগান হো চাই খ্রিস্টান কমিউনিটি হো চাই সাদরি হো বাজেট মে হাম লোগোনে বোলা কি 127 স্কুল হাম বানা দেঙ্গে হিন্দি ভি স্কুল বানায়া মানানাথ মে ইউনিভার্সিটি বানায়া শিলিগুড়ি মে ভি বানায়া আনে ওয়ালা দিন কোই বাচ্চা লোক মেরে কো রিকোয়েস্ট কিয়া হে আভি এনসিসি কা কার্যক্রম হাম নেই কে সকতে লেকিন আপকা রিলেকশন হাম ইসকো বারে মে সোচেঙ্গে মা বহিন লোক আপ লোক লক্ষ্মী ভান্ডার কো রুপিয়া মিলা ফির 500 সে জো 1000 বাড়ায়া ও দো তিন দিন মে আপকো মিল গিয়া 2 তারিখ সে শুরু হিয়া 2 তারিখ সে শুরু হিয়া জিসকো নেই মিলা উসকো ভি মিল জায়েগা আর জিসকো তপসিলি আদিবাসী হ্যায় উসকো 1200 মিলেগা 1 crore 99 কো হাম ভেজ দিয়া আউট থোড়া স্কুটি ভি চল রহা হ্যায় জো মা বহিন কা বয়স এজ উমর আজ 60 বরস হো গিয়া উসকো ভি লক্ষ্মীর ভান্ডার মিলেগা ওর ডাইরেক্ট গোল্ড এজ মে চলা যায়েগা ওর লক্ষ্মী ভান্ডার 2 কা আপকো মিলেগা এসে 6 লাখ থা হাম স্কুটি নি করকে নিকালা এই 6 লাখ কো ভি 2-3 দিন মে পৌঁছ যায়েগা কিসিকো শাদি নেই হোতা তো রূপসী হ্যায় স্টুডেন্ট হ্যায় তো কন্যাশ্রী হ্যায় শিক্ষাশ্রী হ্যায় লক্ষ্মী ভান্ডার হ্যায় মেধাশ্রী হ্যায় যজ্ঞশ্রী হ্যায় আশা কা ভাতা বাড়ায়া ICDS কো বাড়ায়া মিড ডে কুক কা বাড়ায়া বিএড কো কেউ বাড়ায়া সিভিক পুলিশ কো বাড়ায়া পঞ্চায়েত কো স্বাস্থ্য সাথী মে দিয়া এসে বহুত সারে কাম হ্যায় জো কাম আপকো হাম অলরেডি কর দিয়া বহুত সারে হ্যায় মে জরুর বলনে চাহুঙ্গি কি আপকা জিতনা ভি স্কিম হ্যায় আপ দেখ লো হাম চায় বাগান কো পাট্টা ভি দিয়া জিসকো আভি তক পিন নেই মিলা আহিস্তা আহিস্তা লাইন মে ভি আনে ওয়ালা দিন মিলনা হ্যায় ও হাম বাজেট মে বোল দিয়া আর সাথ সাথ মে পাট্টা ভি মিলেগা আর ঘর তৈয়ার করনে কে লিয়ে 1,20,000 মিলেগা ও ভি হামারা বাজেট মে বোল দিয়া 2 মহিনা পেহলে আপ দেখিয়ে রাজবংশী কমতাপুরি সব ভাষা কো হামনে রেকগনাইজড কর দিয়া রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড কমতা ডেভেলপমেন্ট বোর্ড পঞ্চানন বর্মা কা জন্মদিন পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি 200 রাজবংশী স্কুল কো রেকগনিশন পুলিশ মে নারায়ণী ব্যাটালিয়ন কিয়া উদার মে মহাবীর চিলা রায় কা স্ট্যাচু বানা দিয়া বিরসা মুন্ডা কা জন্মদিন মে ভি হাম ছুটি দিতে হে হাম ইধার মে ভি সাদরি ভাষা কো হাম লোকস করেঙ্গে ইসকো লিয়ে ভি হাম 100 স্কুল বাড়ানে চাতে হে ইসকো সিলেবাস হো যায় তো হিন্দি কা বারে মে ভি হাম ধ্যান দেঙ্গে আর আপকো ইধার মে আর এক বাত হ্যায় দেখি জিসকো নাম হাম ভেজ দিয়া জিসকো হাম দেনে ওয়ালা হ্যায় চুনাও কা বাদ জো হাম বতা দিয়া ও লোগো কো ডেটা হাম ও লোগো পাস ভেজা থা সেন্ট্রাল মানা থা দেনে কে লিয়ে বাদ মে নেই দিয়া উসমে বিজেপি পার্টি অফিস সে ফোন জা রহা হ্যায় এক FIR কপি হ্যায় উনোনে বোলা বিজেপি পার্টি কল সেন্টার সে কি আপ ফির নাম লিখাও ভোট কা বাদ আপকো ঘর মিলেগা তো উনোনে কাহা আমার নাম তো লিখা পেলে আমি তো আমার নাম লিখে দিয়েছি তারা আমি কেন নাম লেখাবো তুমি কি আমার নামটা কেটে দেবে তুমি আমার নাম কাট দেঙ্গে এ তোমারা চক্রান্ত হ্যায় এ চক্রান্ত কে লিয়ে আপ না পড়ে এ আপকো হিসাব মে রহনা চাহিয়ে
আর ক্যা কা বারে মে মাইনে জো বোলা ক্যা কা সাথে নার্সি কা সম্বন্ধ হ্যায় আসাম মে কিতনা আদমি মর গিয়া থা আপকা পতা হ্যায় ইসি কে লিয়ে হম না তো ক্যা করেঙ্গে হম না তো এনআরসি করেঙ্গে হম না তো ডিটেনশন ক্যাম্প করেঙ্গে হামারা জিতনা মজদুর বাহার মে হ্যায় আপকো স্বাস্থ্য সাথী কার্ড মিলতে হ্যায় হম বাহার কো জো মজদুর হ্যায় ও লোগো কো লিয়ে ভি এক ওয়েব পোর্টাল চালু কিয়া হ্যায় আগর উসকা কোই দিক্কত হ্যায় তো হম লোগো কো জানায়েগা হম লোগো ইয়াদ মে লে আয়েগা আর উসকো ভি হম অলগ সে 5 লাখ রুপিয়া কা আউর এক স্বাস্থ্য সাথী কার্ড কো দেগা ইসি কে লিয়ে ঘর মে ইধার মে জো হ্যায় উসকো স্বাস্থ্য সাথী কার্ড অলগ আর বাহার মে জো হ্যায় উসকো পাস কুছ নেই হ্যায় ইসি কে লিয়ে আগর ও ও উসকো কোই তকলিফ হো তো স্বাস্থ্য কার্ড সাথী কার্ড দেখা কে ও বিনা পয়সা মে ট্রিটমেন্ট কর সকতা হ্যায় এইসে বহুত সারে কাম হামনে কিয়া হ্যায় আদি ঝুটা বলে ঝুট বলে কাওয়া কাটে বলতা হ্যায় এক পার্টি কা এমপি কা নাম পে বিয়াল লিখা মানলামি বিজেপি কো ভোট দো 3000 লক্ষ্মী ভান্ডার দেবে হাম বলা 500 দিয়া কবি 100 দিয়া কবি আর কেসে তুম দেঙ্গে এ তো স্টেট গভর্নমেন্ট কা প্রোগ্রাম হ্যায় এ নরেন্দ্র মোদি কা প্রোগ্রাম নেই হ্যায় আগার তোমারা হিম্মত হ্যায় তো হর পরিবার কো 50,000 রুপিয়া করকে হর মাহিনা মে দেও হম দেখেঙ্গে তব লেকিন পয়লে দেও উসকো বাত বাত করো হম বোলা হম কর দিয়া হম বোলতে হ্যায় তো সাথ সাথ মে করতে হ্যায় হামারা কথা কা ভাও হ্যায় হামারা কথা কা কিমত হ্যায় হামারা হক হ্যায় জনতা কো চিট নেই করনে কে লিয়ে জনতা কো বচানে লিয়ে জিন্দেগি দেনে কে লিয়ে इसी के लिए देश बचाना जरूरी है कि नहीं है। देश बचेगा बांग्ला बचेगा तो बांग्ला बचेगा तो लक्ष्मी भंडार मिलेगा बांग्ला बचेगा तो ऐक्यश्री मिलेगा मेधाश्री मिलेगा आपको खाद्य साथी मिलेगा आपको स्वास्थ्य साथी मिलेगा आपको रूपश्री मिलेगा आपका साइकिल मिलेगा आपको स्मार्टफोन मिलेगा जितना भी है किसान बंधु से मिलके 10 लाख चाय बागान का मजदूर को देखो 2 दिन पहले नोटिस देके बंद कर दिया जिसको बस 5 बीघा जमीन है जैसे फार्मर्स किसान लोग चास करते हैं ऐसे छोटा छोटा जो चाय बागान होता है छोटा छोटा लोग जिसको पास ज्यादा रुपया नहीं है काम करते हैं 2015 साल में गवर्नमेंट ऑफ इंडिया मीन्स मोदी जी का सरकार एक नोटिफिकेशन किया था कि इसमें कोई पेस्टिसाइड है इसी के लिए इसको कैंसिल कर दो लेकिन उसको बाद क्या हुआ कुछ नहीं हुआ लेकिन 2 दिन पहले चुनाव आ रहा है इसी के लिए सब कैंसिल कर दिया 2 लाख लोगों को मजदूर को चाय पत्ता बेचना तुलना सब कैंसिल कर दिया तो मैंने पूछा टी बोर्ड को हम नहीं हमारा सरकार और कल हमारे साथ मिलते आए थे हम बोला टी बोर्ड अगर असम को बारे में खुल देता है तो बंगाल के बारे में कैसे बंद करते हैं हम बंद करने नहीं देंगे इसको अक्षर कैसे निकालेंगे वो हम कर लेंगे सरकार का प्रशासन मीटिंग किया है मीटिंग फुल हुआ है कल से वो लोगों को पता वो बोटेल सीट जो कंपनी है बोटेल लिप वो कल से लेंगे हमारे पास जनता का कोई दुख आता है तो हम साथ साथ में एक्शन लेते हैं हमें चाहते हैं कि जल्दी से जल्दी जिसको डिजास्टर में घर बाड़ी नहीं है आश्रयहीन अवस्था पड़े आछे सरकार ने जो प्रपोजल भेजा डिजास्टर से उसको क्लियरेंस दे दे तो है हम नहीं करेंगे और सरकार प्रशासन नहीं करेंगे उसको घर तैयार हो जाएंगे इतना
দিন রাস্তা মে পড়ে জরুরত নেই হন্তজার কিসকে লিয়ে প্রধানমন্ত্রী কে লিয়ে রুপিয়া তো উনোনে নেই দেগা রুপিয়া তো হমলোগে নেই দেগা এন্তজার কিসকে লিয়ে বিজেপি কা নাটকবাজি করনে কে লিয়ে দিল্লি কো কহতা হ্যাঁ 100 দিন কা রুপিয়া বন্ধ কর দো বাংলা ঘর কা রুপিয়া বন্ধ কর দো চায় বাগান কো বন্ধ কর দো মুসলিম কো বন্ধ কর দো ঈসাই কো জলা দো মণিপুর মে জেসা দিয়া আগ লাগা দো দঙ্গা ফসাদ কর দো হ্যাঁ মে নেহি চাতি হ্যায় হম জিন্দগি দেনে কে লিয়ে তৈর হ্যায় লেকিন জিন্দগি লেনে কে লিয়ে তৈর নেই হ্যায় হামারা জিন্দগি সবসে বড় কিম্মত কা জায়গা হ্যায় ইনসান ইনসানিয়ত কে লিয়ে বাঁচতা হ্যায় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটা মাথায় রাখবেন তাই বলি কি খেলা হবে তো খেলা হবে খেলা হবে জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন বানিয়ে দিয়েছি সাফারি বানিয়ে দিয়েছি ভোরের আলো বানিয়ে দিয়েছি মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছি সার্কিট হাউস বানিয়ে দিয়েছি ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছি কলেজ বানিয়ে দিয়েছি আলিপুর নতুন জেলা করে দিয়েছি ধূপগুড়ি আমার নির্মল রায় বলেছিল আসুন আমার এখানে মহকুমা করতে হবে ইলেকশনের কদিন বাদে মহকুমা করে দিয়েছি হাসপাতালও মহকুমা হয়ে গেছে উনি যাওয়ার পরে আমাকে যা বলবেন আমি আবার দেখে দেব আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে নতুন ডুয়ার্স কন্যা হয়েছে নতুন স্টেডিয়াম হয়েছে কত কটেজ হয়েছে তরাই ডুয়ার্স দার্জিলিং আজকে কোনো ভেদাভেদ নেই সব শান্তি মে পেলে তরাই ডুয়ার্স মে কেসা আগ জানতে থে আমি দেখি আমার সরকার অনেক আবার হাম কারণে নেহি দিয়া দার্জিলিং মে শান্তি হ্যায় পাহাড় মে তরাই ডুয়ার্স মে শান্তি হ্যায় জঙ্গল মহল মে শান্তি হ্যায় শিলিগুড়ি মে শান্তি হ্যায় কুচ বিহার মে শান্তি হ্যায় পুরা রাজ্য মে শান্তি হ্যায় এ লোক চাহতে হ্যায় দঙ্গা করনে কে লিয়ে মে আপ লোগো শুভ সাল কা নয়া সাল কা মুবারকবাদ দেনে চাহতি হু শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখ আমাদের বাংলার প্রতিষ্ঠা দিবস দুই ঈদ আসছে আমিও প্রোগ্রাম করে 9 তারিখে আমার লাস্ট ইফতার আছে ওটা আমার কনস্টিটিউয়েন্সিতে করি করে যদি চাঁদ মুবারক হয় ভালো 10 বা 11 ঈদ হবে ইউএইতে দেখে তারপরে বলে সুতরাং 10-11 আমি ঈদ করে আবার নর্থ বেঙ্গলে আসব তার কারণ আমার কাল পরশু যেমন প্রোগ্রাম আছে নর্থ বেঙ্গলে আমি ঈদ করে আবার চলে আসব পয়লা বৈশাখ করে আবার চলে আসব শুধু একটা বেলার জন্য যাব কারণ আমি পয়লা বৈশাখের আগের দিন মা কালী মন্দিরে পুজো দিই প্রতি বছর আপনাদের সকলকে জিজ্ঞেস করব খেলা হবে খেলা হবে চাই মজদুর আচ্ছা রহেগা রাজবংশীরা ভালো থাকবে সাতবিরা ভালো থাকবে বঙ্গভাষীরা ভালো থাকবে মা বোনেরা ভালো থাকবে ছাত্র যুব ভালো থাকবে কিষাণরা ভালো থাকবে গলাগুলো কেন এত আসতে মা আমার মাথায় কদিন আগে চোট হয়েছিল দেখেছেন কতটা ফুলে আছে তাও আমি চিৎকার করছি আপনাদের আমি অভিনন্দন জানাই আপনারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন রোজা রেখেও এসছেন আমি সবাইকে বলবো আমার সাথে গলা মিলিয়ে বলতে হবে জয় বাংলা জয় বাংলা মামাটি মানুষ
থাকুন, সুস্থ থাকুন। আর তৃণমূল কংগ্রেসের আমার প্রার্থী নারায়ণ বাবুকে এই দেখুন, আমার বুকে চিহ্নটা জোড়া ফুল, আপনারা ভালো চেনেন। এটা হচ্ছে ভাই এবং বোন, একই বৃন্তে নির্মল নয়, আপনারা জানেন, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। ভাই এবং বোন, ভাই এবং বোন, শিখ এবং খ্রিস্টান, রাজবংশী কামতাপুরী, বাংলাদেশ বাংলা ভাষা থেকে শুরু করে হিন্দি ভাষা, সবাই একসাথে, সাদ্রী থেকে একেবারে অলচিকি, সবাই কিন্তু আমরা একসাথে থাকতে চাই। তাই এটা এই সিম্বলটা আমি করেছিলাম এই কারণে, এটার লক্ষ্য ছিল একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমাদের নির্মল বাবুকে ভোট দিয়ে জিতিয়ে দিন। আর একটা কথা বলি, এই যে দেখছেন এটা ঘাসফুল গ্রামে হয়, দুটো তিনটে তিনটে করে পাতা ছটা, আর নিচেরটা হচ্ছে ঘাস আর ওপরের গুলো হচ্ছে ফুল। দেশ বাঁচানোর জন্য ওটা আমি তৈরি করেছিলাম। দেখুন নিচেরটা শুরু করুন জাতীয় সঙ্গীতে পাঞ্জাব, নিচেরটা ধরুন পাঞ্জাব, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন। এবারে পাতাগুলো গুনুন, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। মনে রাখবেন এটাই আমাদের স্লোগান। যদি দেখেন জয় হিন্দ, জয় হিন্দ, যদি দেখেন জয় বাংলা, জয় বাংলা, যদি দেখেন সারে জাহাজ সে আচ্ছা, সারে জাহাজ সে আচ্ছা, যদি দেখেন দণ্ডবতে, দণ্ডবতে, সব কিছু পাবেন, সব কিছু পাবেন। তাহলে ভোটটা তৃণমূলকে দেবেন তো মা বোনেরা? ভাইরা আমার, ছাত্র যুবক কোথায়? এরা তো কথাই বলছে না, তোমাদের কি গলা বসে গেছে? ছাত্র যৌবন, অনেক অভিনন্দন, প্রাণের প্লাবন, অনেক শুভনন্দন, শুভকামনা, বড় জয় বাংলা, বড় মা বোনেরা জিন্দাবাদ, জিন্দাবাদ, কিষাণ শ্রমিক জিন্দাবাদ, 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 সর্বধর্ম জিন্দাবাদ, 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 সর্ববর্ণ জিন্দাবাদ, 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 সর্বমানুষ জিন্দাবাদ, 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 জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের রমজান মাস, আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। গুড ফ্রাইডে গেছে, ইস্টার স্যাটারডে গেছে, মে গড ব্লেস অল অফ ইউ। এবং শুভ নববর্ষ আসছে, আপনাদের অনেক অভিনন্দন। এছাড়াও আরও অনেক উৎসব হবে, সব উৎসবের অভিনন্দন। আর তাছাড়াও অন্নপূর্ণা পুজোও আসছে, মনে রাখবেন অন্নপূর্ণা পুজোরও সকলকে অভিনন্দন। দাঙ্গা করে নয়, শান্তি করে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, আজানের ধ্বনি দিয়ে, প্রে করে, সবাইকে সাথে নিয়ে, মনে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।